হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রিমু। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি খুবই মজাদার, আর ভিডিওটি হচ্ছে চিংড়ি শুঁটকির ভুনা। আসলে শুঁটকি ভুনা সকলেই পছন্দ করে, এমন কম মানুষই আছে যে শুঁটকি পছন্দ করে না। তো ভিউয়ার্স, কীভাবে অল্প সময়ের মধ্যে শুঁটকি ভুনা করা যায় তা আজ দেখাবো। এখানে কিছু শুঁটকি কিনে নিয়েছি। তো ভিউয়ার্স, শুঁটকিগুলোকে প্রথমে ভেজে নিব। 5 মিনিট 6 মিনিটের মতো আমরা চিংড়ি শুঁটকিগুলো ভেজে নিচ্ছি। শুঁটকিগুলো ভাজার পর আমরা কুমকুম গরম পানিতে ভিজিয়ে রাখবো। কুমকুম গরম পানি দিচ্ছি 1 কাপ, ভিজিয়ে রাখবো 10-15 মিনিটের মতো। আমরা ভিজিয়ে রাখবো শুঁটকিগুলোকে। এখন একটা কড়াইতে আমরা একটু তেল দিচ্ছি এবং রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি দিচ্ছি। যত রসুন দিবেন ততই শুঁটকি রান্না মজা হয় ভিউয়ার্স। তো এখানে আমরা রসুন আর শুঁটকি দিয়েছি। এখন একটু ভাজা হলে, হালকা ভাজা হইলে এখন আমরা হচ্ছে হলুদ 1 চামচ দিয়ে দিয়েছি, 1 চামচ মরিচ, লবণ পরিমাণ মতো, এখন একটু নাড়া দিব ভিউয়ার্স। নাড়া দিয়ে মশলাটাকে মিশাবো, পানি দিয়ে দিব কষানোর জন্য। এবার কষানো হয়ে গিয়েছে, আমরা এখন চিংড়ি শুঁটকিগুলো দিয়ে দিব। ভেজা যে শুঁটকিগুলো ছিল সেগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখন আমরা দিয়ে দিয়েছি কষানো ঝোলের মধ্যে। এখন একটু ভালোভাবে নাড়া দিয়ে আমরা এখন আবার শুঁটকি সহ আবার কষাবো, ঝোলে এই ঝোলের মধ্যেই কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা 1 কাপ পরিমাণ পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। শুঁটকি রান্না খুবই সহজ ভিউয়ার্স। তো আমাদের ঝোলটা শুকিয়ে গেলে আমাদের রান্না হয়ে যাবে। ফাইনালি আমাদের চিংড়ি শুঁটকি হয়ে গিয়েছে ভিউয়ার্স। চিংড়ি শুঁটকি রান্না করা খুবই সহজ, আপনারা খুব সহজে বাসায় রান্না করতে পারবেন। আর শুঁটকি মাছ সকলেই আমাদের পছন্দ। শুঁটকি মাছ হলে খুব ভালোভাবে ভাত খাওয়া যায়, গরম গরম ভাত সাথে একটু ডাল। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে ক্লিক করবেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।